পাকিস্তানে বেজে গিয়েছে ভোটের দামামা। আগামী বছরের শুরুতেই হবে নির্বাচন। এই আবহে ভোটের তফসিল এখনই ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল পাকিস্তানের নির্বাচন কমিশন, যার জেরে নতুন করে দানা বেঁধেছে জল্পনা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পাকিস্তানে ভোটের দিন ঘোষণা করা হয়। 2024 জানুয়ারির শেষ সপ্তাহে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। এরপরই নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে সরব হয় একাধিক রাজনৈতিক দল। শনিবার এই ইস্যুতে মুখ খুলেছে নির্বাচন কমিশন। সংস্থার তরফে জানানো হয়েছে, নানা কারণে এখনই নির্দিষ্ট করে ভোটের দিন বলে দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ কর্তা বলেন, নিয়ম মেনেই সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তবে এত আগে থেকে নির্দিষ্ট করে ভোটের দিনক্ষণ বলে দেওয়া সম্ভব নয়, কারণ ভোটের দিনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় নির্বাচন প্রক্রিয়া। এ প্রসঙ্গে নির্বাচনী আইনের 57 নম্বর ধারা উল্লেখ করেছেন তিনি। মনে রাখতে হবে, ভোটের দিন ঘোষণার সঙ্গে মনোনয়ন জমা, সেগুলোর স্ক্রুটিনি ও মনোনয়ন বাতিলের মতো বিষয়গুলি জড়িয়ে থাকে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়াগুলোকে শেষ করতে হবে, আর সেটা মাথায় রেখে ভোটের দিন ঘোষণা করব আমরা। চলতি বছরের 9 আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর 90 দিনের মধ্যে নির্বাচন করা হবে বলে কমিশন ও সরকারের তরফে ইঙ্গিত মিলেছিল। যদিও সে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় রাজনৈতিক দলগুলির কড়া সমালোচনার মুখে পড়ে কমিশন। এই পরিস্থিতিতে অবাধ, শান্তিপূর্ণ, স্বচ্ছ নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলল ভুট্টো জারদারির পাকিস্তান পিপুলস পার্টি বা পিপিপি। একই সুর শোনা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান জেলবন্দী ইমরান খানের মুখে। সংবিধান অনুযায়ী যে কোনো সময় নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণা করতে পারে। নির্দিষ্ট করে যখন ভোটের দিন বলা যাচ্ছে না, তখন জানুয়ারির শেষ সপ্তাহে ভোট হবে বলে কেন ঘোষণা করা হলো? নেপথ্যে রয়েছে অন্য কোনো অভিসন্ধি? প্রশ্ন তুলেছেন ইমরানের দলের নেতা আলী জাফর। এদিকে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাকি একজন নীতিবান মানুষ, একজন পক্ষপাতদুষ্ট বিচারক, নাকি অসম মেজাজ এবং প্রচণ্ড বিরক্তিকর একজন সাধারণ ভুলে যাওয়া মানুষ? তিনি শেষ পর্যন্ত যা প্রমাণ করেন তা পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করতে পারে। তিনি যখন 17 সেপ্টেম্বর 2023 শপথ নেওয়ার জন্য প্রেসিডেন্সিতে প্রবেশ করেন, তখন তিনি তার সাথে তার স্ত্রীকে রেখেছিলেন। তিনি কনভেনশন লঙ্ঘন এবং একটি নজির স্থাপন করার জন্য এ কাজটি করেছিলেন। এটি ছিল একজন ব্যক্তির সাহস বিবৃতি ঘোষণার জন্য, যেখানে তার স্ত্রীকে একসময় অপমান করা হয়েছিল। তিনি এখন এমন একটি জায়গায় পৌঁছেছেন যা আইনের নাগালের বাইরে। পরের দিন সিজেপি হিসেবে তার প্রথম পদে তিনি গার্ড অফ অনার থেকে সালাম নিতে অস্বীকার করেন। এটি প্রোটোকল লঙ্ঘন করেছে এবং তিনি আড়ম্বরপূর্ণ ঐতিহ্য অনুসরণ করেছেন। তার বোঝা উচিত যে তার গাউন পরাটা ঐতিহ্য ছিল, এবং যদি তাকে এটি লঙ্ঘন তার ব্যক্তিত্বের বর্ধনে দেখার জন্য দেওয়া হয়, তবে তিনি কোটি কাপড়ে আলা গান্ধী পরিহিত আদালতে আসার কথা বিবেচনা করতে পারেন। এবং তারপরে পাকিস্তানের বিচারিক ইতিহাসে একটি মামলার প্রথম টেলিভিশন শুনানি শুরু হয়। দেশের সর্বোচ্চ বিচার বিভাগের কার্যক্রমের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি পেতে অনেকে এটি দেখেছেন। প্রথম দিকে এটি ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু খুব শীঘ্রই বিচারকরা তাদের সদ্য সংশোধিত বিভক্তির সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। আমরা যা শুনতে চেয়েছিলাম সেই আইনজীবীকে চুপ করিয়ে দেওয়া হয়, কার্যধারার 75% সময় নিজেদের মধ্যে শেষ করে দেয়। কাজী ফয়েজ ইসা চিৎকার করে এবং প্রায় সকল বিচারপতি চিৎকার করে। টেলিভিশনে প্রচারের জন্য সিজেপি এর মামলার পছন্দটি বিশেষত খারাপ পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি যে মামলা শুনানি করছিলেন তার পর্যালোচনার আংশিকভাবে সিজেপির স্বয়ংক্রিয় নোটিশ নেওয়ার ক্ষমতা ছিল, আর সেদিনই ছোট আম্মার মারা যান। তিনি একটি ছোট ছেলে ছিল এবং তার মর্মান্তিক মৃত্যু লাখো মানুষের অনুভূতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। এটি সাধারণত এমন একটি ঘটনা ছিল যা তার তখন এবং সেখানে সো মোটো নোটিশ নেওয়া উচিত ছিল, তবে তিনি তার মহিমা প্রদর্শনে খুব ব্যস্ত ছিলেন। কিন্তু যদি সামান্য আম্মারের মৃত্যু তার কাছে আশ্চর্যজনক হয়ে আসে, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না, সেখানে আরো দুটি বড় মামলা ছিল, উত্থান পতন এবং পাকিস্তান ও তার রাজনীতিকে হুমকি দেওয়ার মামলা। সেগুলো ছিল সাইফার মামলা এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং পাকিস্তান আর্মি অ্যাক্টের সংশোধন সংক্রান্ত মামলা। এই দুটি সংশোধনে পাকিস্তানের রাজনৈতিক ভাগ্য গঠনের জন্য কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। তারা দুই পিনসার যাদের যৌথ লক্ষ্য ছিল ইমরান খান ও তার দলকে চূর্ণ ও ধ্বংস করা। বিক্রি হওয়া হাইকমান্ডের বিদেশি প্রভুরা এবং তার সমর্থনকারী স্থানীয় রাজনৈতিক মিত্রদের দ্বারা এই ধ্বংস বাধ্যতামূলক করা হয়েছিল। ইন্টারসেপ্টার দ্বারা দ্বিতীয়বার উন্মোচনের পরে এই তিনটি উপাদানের মধ্যে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের ফলে ইমরানের
ক্ষমতাযুক্ত হয়েছিল এমন সন্দেহের জন্য কোনো স্থান অবশিষ্ট নেই। এই ষড়যন্ত্রের পেছনের অপরাধে অংশ নেওয়া হাইকমান্ডের জন্য ক্ষমতায় ঝুলে থাকা একান্ত বাধ্যতামূলক হয়ে উঠেছে। ক্ষমতা ধরে রাখার মধ্যেই এই অপরাধের বিরুদ্ধে অনাক্রম্যতা রয়েছে এবং শাসন পরিবর্তনের প্রথম দিন থেকে এটা সবার কাছে পরিষ্কার হওয়া উচিত ছিল যে বিদেশি প্রভুদের প্রথম লক্ষ্য ছিল আমাদের পারমাণবিক সম্পদের নিরপেক্ষকরণ। আমার খুব দৃঢ় অনুভূতি আছে যে এটি অবশ্যই বাজোয়ার আমলে করা হয়েছে। এ অতিরিক্ত অপরাধ প্রবণতা ব্যতীত আমি কল্পনা করতে পারি না যে হাইকমান্ড এত মরিয়া হয়ে ক্ষমতায় আঁকড়ে থাকবে। এমনকি এর অর্থ দেশকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হলেও এই নির্বাচিত গোষ্ঠীর কাছে এটি গ্রহণযোগ্য হবে। উপরে উল্লেখিত দুটি সংশোধনের লক্ষ্য স্পষ্টত এমন একটি আইন পরিবেশ তৈরি করা যেখানে ইমরান এবং তার দলের ধ্বংসের মহান লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য সমস্ত ধরনের অবৈধতা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে, যা আইন দিয়ে এত সহজে করা যায় না। সাইফারে এমন গোপন কি আছে? এতে পাকিস্তানের প্রতি মার্কিন সরকারের নির্দেশ রয়েছে যে এটি ইমরান খানের শাসনকে প্রত্যাহার করতে হবে। ইমরান খান এবং পাকিস্তানের জনগণ ছাড়া আর কার কাছে এই তথ্য গোপন রাখা হয়েছিল এবং হাইকমান্ড ছাড়া কাদের জন্য এই গোপন নির্দেশ ছিল? তার সরকারকে পতনের এই ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরার কারণেই কি ইমরান খানকে অভিযুক্ত করা হবে? ইমরানের বিরুদ্ধে এটা কি হাস্যকর অভিযোগ নয়? এটা কি প্রধান বিচারপতি দেখতে পাচ্ছেন না? এবং যদি তিনি এটি দেখতে পান, তবে কেন তিনি এই বিষয়টি অনুসরণকারীদেরকে ফোন করে প্রশ্ন করেন না? অধিকন্তু সিজেপি এবং তার আদালত কি জানেন না যে 9 মে ইমরানের গ্রেফতার তার সমর্থকদের মধ্যে একটি অনুমানযোগ্য প্রতিক্রিয়া উস্কে দেওয়ার জন্য পরিকল্পিত অবমাননাকর কাজ ছিল? এবং হাইকমান্ড কি জনগণের ক্ষোভে সম্ভাব্য সব লক্ষ্যবস্তুকে এই জনতাকে যেতে এবং আক্রমণ করার আমন্ত্রণ হিসেবে অরক্ষিত রাখেননি? এ বিষয়ে কেন সিজেপি স্বতঃপ্রণোদিত নোটিশ নেয় না? রাষ্ট্রপতি অস্বীকার করেছেন যে তিনি কখনো আইন বিষয়ে সংশোধনীতে স্বাক্ষর করেছেন। এটা কি দেশের জন্য সবচেয়ে বড় মুহূর্ত এবং জরুরি নোটিশ নেওয়ার মতো বিষয় নয়? তিনি কি দেখেন না যে এই সংশোধনীগুলো হাইকমান্ড এবং নির্বাচিত সরকারের দ্বারা ইমরান খানকে সাইফার অভিযোগে বিচার করার জন্য এবং তাকে তার সমর্থকদের 9 মে প্রহসনের জন্য একটি আইনি বিচারের প্রয়োজন, যেখানে প্রতিরক্ষা অধিকার বাতিল করা হবে এবং প্রসিকিউশনের সুবিধা বাড়ানো হবে? তবু আমরা আশা করি যে মাননীয় সিজেপি কাজী ফয়েজ ইসা একবারের জন্য তার ভবিষ্যতের সমস্ত ত্রুটি আইনের হোক বা তার মানসিক অস্থিরতা থেকে হোক পাকিস্তানের পক্ষে করবেন এবং বিচারপতি আমিরের মত থেকে তার অনুপ্রেরণা না নিয়ে বিচারপতি বাবর সাত্তারের মতো করবেন। হাইকমান্ডের মধ্যে যদি এখনো ভালোবোধের চিহ্ন অবশিষ্ট থাকে, তবে তারা এই সিদ্ধান্তে উপনীত হবে যে পাকিস্তানের এখন একমাত্র আশা বাকি আছে ইমরান খানের সাথে তাদের যুদ্ধ থেকে তাদের প্রত্যাহার। এবং সমানভাবে আশা করা যায় ইমরান খান হাইকমান্ড যে অনাক্রম্যতা খুঁজছেন তা দেবেন। এই পারস্পরিক আবাসনই পাকিস্তানের জন্য একমাত্র পথ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের আইনি দল 21 অক্টোবর তারিখে পাকিস্তানে ফেরার সময় গ্রেফতারের হাত থেকে পার্টি সুপ্রিমো নওয়াজ শরীফকে বাঁচানোর একটি কৌশল তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা PMLN সুপ্রিমোকে বিভিন্ন বিকল্প সম্বলিত একটি প্রতিবেদন জমা দিয়েছেন। নওয়াজের পাকিস্তানে ফেরার এক সপ্তাহ আগে সুরক্ষামূলক জামিনের জন্য একটি পিটিশন দায়ের করা হবে। আইন বিশেষজ্ঞরা 1 বা 2 দিন বা 1 সপ্তাহের জন্য সুরক্ষামূলক জামিনের জন্য বেশ কয়েকটি আবেদন করবেন। আইনি দল আদালতকে আশ্বস্ত করবে যে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতিরক্ষামূলক জামিনের মেয়াদ শেষ হওয়ার পরের দিন আত্মসমর্পণ করবেন।